সাবেক প্রধান ও আইজিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বিব্রত নয় সরকার আওয়ামী লীগেও অস্বস্তি নেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বিস্তারিত শাফির প্রতিবেদনে অনিয়ন্ত্রিত দুর্নীতি আর গণতন্ত্রের অবনমনের দায়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকারের ভাতাপ্রাপ্ত অবস্থায় তিনি যেসব কাজ করেছেন তা নিয়ে শুরু হয় সমালোচনা অন্যদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির খবর প্রকাশ হয়েছে আরও কয়েক মাস আগে সম্প্রতি দুদক বিষয়টি নিয়ে নাড়াচাড়া করছে আদালত বেনজিরের সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছে এই বিষয়টিও টক অব দ্য কান্ট্রি এরই মধ্যে আলোচনায় আসে ঝেনাইদহের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ড এবং তার চোরাচালান ব্যবসার প্রসঙ্গ দুজন দুটি শীর্ষ বাহিনীর প্রধান এবং একজন সরকার দলীয় এমপি তাই দুর্নীতি নিয়ে জড়ালো হয়েছে বিতর্ক তিনটি বিষয় নিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের মধ্যে অস্বস্তির গুঞ্জন রয়েছে তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন বিব্রত নয় সরকার ও তার দল বিএনপির সময়ে পুলিশ প্রশাসনে দুর্নীতির বিচার কেন হয়নি উল্টো রাখলেন সে প্রশ্ন মোটেও অস্বস্তি কারণ সরকারের বিচার করা সৎ সাহস আছে আরও তদন্ত হবে একথা দুধক সূত্রে জানা গেছে তারা স্বাধীনতা পেয়েছে বিচারের মামলা হলে বিচারের মুখোমুখি হতে গুমখুন নিয়ে বিএনপির আন্তর্জাতিক মহলে নালিশ করার সমালোচনা করেন ওবায়দুল কাদের এই দেশে হত্যা রাজনীতি এর প্রতিষ্ঠাতা কদিন আগে ওবায়দুল কাদের বলেন সাবেক সেনা প্রধান কিংবা সাবেক আইজিপি দুর্নীতি করলে তাদের রক্ষা করতে যাবে না সরকার আমাদের আগেও আব্দুল্লাহ সাপে নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার